আমাদের আমেরিকাতে অনেকে বাড়ি কিনেছে, মালয়েশিয়াতে বাড়ি কিনেছে, এই লোকগুলো কিন্তু বাংলাদেশে আছে। আপনারা তাদের ধরেন না কেন ভাই? সরকারি ভাবে ধরবে, এবং আপনারা যারা রাজনীতিবিদ, আপনারা যারা সাংবাদিক, আপনারা তাদের ধরেন না কেন? আমি তো মনে করি এই সাংবাদিকরা তাদের প্রশ্রয় বেশি দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনের শেখ হাসিনা একা হয়ে কত করবে? বিদ্যুতের কথা এখানে এসেছে, বিদ্যুতের অভূতপূর্ব উন্নয়ন করেছেন, কিন্তু কেন সে বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছানো যাচ্ছে না? সেটা ব্যবস্থাপনার দায়িত্ব আছে, তাদের দেখতে হবে। আমার জেনারেটর আছে, আমার পাওয়ার প্ল্যান্ট আছে, আমার গ্রামের লোকেরা বিদ্যুৎ পাবে না কেন? জনাব আইনুল নিশাত, তিনি অধ্যাপক বুয়েটের, তিনি একটি বক্তব্য দিয়েছেন যে বঙ্গবন্ধুর কাছে যখন সকল ফাইল নিয়ে গেল, কিন্তু তিনটি ইউনিভার্সিটি বিষয়ে তিনি এমন মন্তব্য করেছেন যে এই ইউনিভার্সিটি গুলিকে তিনি নষ্ট করতে চান না। এর মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, আপনি কি, আপনার কাছে এমন কোনো তথ্য আছে কিনা যে কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে, কৃষি বিশ্ববিদ্যালয় রাজনীতি না করার ক্ষেত্রে বঙ্গবন্ধুর একটা চরম অবস্থান ছিল, শক্ত অবস্থান ছিল যে তিনি কোনোভাবে সেখানে রাজনীতি করতে। বুয়েটেও একই অবস্থা ছিল, কিন্তু বুয়েটে এখন রাজনীতি আবার ফিরে আসছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক অধ্যাপক এবং ছাত্র হিসেবে আপনার কাছে এমন কোনো তথ্য আছে কিনা? এখানে উত্তরটা হলো, উনি বলেছেন কিনা আমি ওই ব্যাপারে যাবো না, তবে আমি ওই সময় ছাত্র, এবং এটা কিন্তু যে দেশ স্বাধীন হওয়ার পরই হয়েছে তা না, কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় এবং বুয়েট, তখন তো বুয়েট বলতো না, তখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, আমরা যখন পাকিস্তানের সময় কিন্তু আমরা রাজনৈতিক ছাত্র দল ছাত্রলীগ ছাত্রী নাম না করতে পারতাম না, ওখান থেকে জিনিসটার সৃষ্টি আমার মনে হয়। এবং যখন অধ্যাদেশ হয় তখন এই দুটা বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় দিয়ে উনি আমাদের জন্য একটা, যেমন ভাইস চ্যান্সেলর নিয়োগের ব্যাপারে নিয়ম করলেন ডিফারেন্ট, সাধারণ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অধ্যাদেশ, আর আমাদের জন্য এই দুটো টেকনিক ইউনিভার্সিটির জন্য, যেহেতু আমরা টেকনিক্যালি লেখাপড়া করি, আমাদের মানে রাজনীতি শিখতে হলে তো বিশ্ববিদ্যালয় হয়, হয়তো আমাদের উনি একদিক দিয়ে উনি ওনার দৃষ্টিতে মনে করেছেন যে তোমরা হবে কৃষিবিদ, তোমরা হবে ইঞ্জিনিয়ার, তোমরা হবে ডাক্তার, তোমরা তোমাদের পদে থাকো, রাজনীতি করার জন্য আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, হয়তো এরকম ধরনের একটা ওনার ধারণা থাকতেই পারে। আমার সেই দিক থেকে হয়তো উনি আমাদের এই দুটো বিশ্ববিদ্যালয় যাতে মানে ওইভাবে প্রভাবিত না হয় সেজন্যই করেছে। আমি নষ্ট হতে দেব না এই দুই বিশ্ববিদ্যালয় কথাটা উনি বলেছেন কিনা আমি জানি, আমি কিন্তু ওই সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম, সেই 73 থেকে 76 পর্যন্ত আমি ছিলাম ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আমি তখন, এখন যেভাবে জোরে সোরে হয় তখন ওইভাবে ছিল না, ওইভাবে নির্বাচন, আমরা এখন তো একবার সাদা নীল নির্বাচন হয়, আমাদের সময় আমরা কিন্তু ওই কোন দলের পক্ষ হয়ে নির্বাচন করে নির্বাচিত হইনি। তো এই দুটো বিশ্ববিদ্যালয়কে একটু ডিফারেন্টলি বঙ্গবন্ধু দেখেছেন, কিন্তু আচ্ছা আইনুল নিশাত সাহেব যেটা বলেছেন যে নষ্ট হতে দেব না, এটা বলতে ওই মানে উনি হয়তো এটা ব্যাখ্যা দিচ্ছেন, সেটার একটা ব্যাখ্যা হতে পারে, বঙ্গবন্ধু বলেছে কি না আমার নষ্ট হতে দিব না, হয়তো ওই শব্দটা হয়তো উচ্চারণ না করে, উনি হয়তো এই উদ্দেশ্য একই একই উদ্দেশ্যে আপনি যেটা বলছেন একই উদ্দেশ্যে হয়তো তিনি সেখানে সেখানে এক্সারসাইজ করতে দেননি। এক্স্যাক্টলি, স্পিরিট অফ দ্যাট ডিসিশন ওয়াজ লাইক দ্যাট। একজন বিজ্ঞ মানুষ এখানে, আর দুই বিজ্ঞ আলোচক, তারাও এভাবে ব্যাখ্যা দিতে পারেন, ব্যাখ্যাটা আমরা তো নানান ভাবে দিতে পারি। তো আমার মনে হয় সবচেয়ে বড় কথা হলো এই দুটো বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ডিফারেন্টলি দেখেছেন, এ ব্যাপারে কোন দ্বিধা দ্বন্দ্বর কোন অবকাশ আছে বলে আমার মনে হয় না, তার কারণ তাহলে তো একটাই অধ্যাদেশ হতো সব ইউনিভার্সিটির জন্য। রাইট রাইট, এটা এটা নিয়ে খুব বাদ, এটা নিয়ে যে একটা আগে যেতে হবে, এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির যে ঘটনা ঘটছে আমি ওখানেও যাব না, তবে আমি ছাত্র রাজনীতি নিয়েও আমি কিছু কথা বলবো না, তখন এটা বলতে গেলে আসল যেটা বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়, সে বলার সুযোগও নাই। আমরা যারা পাকিস্তানের আমলে যারা আমরা ছাত্র রাজনীতি করেছি তখন প্রয়োজনীয়তা ছিল, এখন সে প্রয়োজনীয়তা আছে কিনা এটা সবকিছু বিবেচনা করে দেখবে, বর্তমানে যারা রাজনীতি করছে তাদেরকেও বিবেচনা করা দরকার, সেটা আওয়ামী লীগ হোক, ছাত্র বিএনপি হোক, জাতীয় পার্টি, সবারই বিবেচনা করে দরকার যে বাংলাদেশে এখন কি ধরনের রাজনীতি হওয়া উচিত। আপনি তো যুক্তরাষ্ট্রে আছেন, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সভাপতি, যুক্তরাষ্ট্রে কি কোনো বিশ্ববিদ্যালয় আমাদের দেশে এরকম যে কথিত রাজনীতি রয়েছে ছাত্র রাজনীতি, এটা কি আছে কোনো বিশ্ববিদ্যালয়? নো নেভার নেভার, দে নট অ্যালাউ এনিথিং, বিশ্ববিদ্যালয়গুলো লেখাপড়াই করবে, এখানে রাজনীতি করার কোনো সুযোগ নাই, রাজনীতি করে নাই। আমরা জানার মধ্যে কানাডা বা নর্থ আমেরিকার বা সাউথ আমেরিকার কোনো দেশে আছে কি? কোথাও আছে বলে আমার জানা নাই, কোথাও আছে আমার জানা নাই, কিন্তু আমেরিকাতে দেখবেন যে ল মেকার যারা হয়, শুনে জিনিসটা তো অনেকটা ডিফারেন্ট, আমরা ওখানে আমরা বলি আমরা ল মেকার, কিন্তু আমরা কি ল মেকার ওখানে? এই সংসদ সদস্য যারা হচ্ছেন
যদি তারা তারা বলেন জনগণের প্রতিনিধি, সেটা বলে জনগণের প্রতিনিধি রাস্তায় যখন বেরে যখন গ্রামে যাও, যখন সোনাতলা সাইডে কিন্তু নাম বুঝবে না আমাদের হাসনাত ভাই, তাহলে সামনে পুলিশের গাড়ি পেছনে পুলিশের গাড়ি কেন? তাহলে আমরা জনগণের প্রতিনিধি হলেন কি করে? আপনার তো জনগণের প্রতিনিধি হতে হলে তো গ্রামের বাড়িতে যা, আমি তো এখান থেকে আমি থেকে যখন যাই আমি তো গ্রামে যাই থাকি ভাই, আমার বগুড়ায় হাসনাত ভাই হাতে বগুড়া বাড়ি আছে, আমার বগুড়া শহরে বাড়ি নাই, আমার ঢাকা শহরে কত বাড়ি নাই, আমার একমাত্র বাপের যে সম্পত্তি আছে ওই ঘরটাই আছে, ওই ঘরটাও পরিবর্তন আমি করতে পারি নাই সারা জীবন বিদেশে থেকেও। এটা হলো আমার লাইফ স্টাইল। আমি মনে করি আমার বর্তমানে যেটা হচ্ছে জনত্রী যত কিছু বলি না কেন, এট দি এন্ড অফ দি ডে দিনের শেষে আমাদের বলতেই হবে আমরা অনেক উন্নয়ন করেছি। বিদ্যুতের কথা এখানে এসেছে, বিদ্যুতের চূড়ান্ত মানে মানে অভূতপূর্ব উন্নয়ন করেছে, কিন্তু কেন সে বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছানো যাচ্ছে না সেটা ব্যবস্থাপনার ব্যবস্থাপনার জন্য ব্যবস্থাপক যারা দায়ী দায়িত্বে আছে তাদের দেখতে হবে। আমার জেনারেটর আছে, আমার পাওয়ার প্ল্যান্ট আছে, আমার গ্রামের লোকেরা বিদ্যুৎ পাবে না কেন? তাহলে আপনাদের মধ্যে আর বিএনপির মধ্যে পার্থক্যটা হলো, বিএনপি কে আপনারা বলেন যে বিএনপি শুধুমাত্র খাম্বা দিয়েছে বিদ্যুৎ দেয় নাই, আপনারা আপনাদের ক্ষেত্রে যে দেখছি আপনারা তার পৌঁছে দিয়েছেন মানুষের বাসায় বাসায়, কিন্তু না এটা এটা এক্সাম্পল আসলে মানে হলো না, এটা শোনেন তার সারা সারা বৎসরই এটা হয় না, বিঘ্ন ঘটতে পারে হয়তো, মানুষ তো কষ্ট, মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। আপনারা বিদ্যুৎ তৈরি করতে হলে যে গ্যাসের দরকার যে ডিজেল দরকার সে সেটা হয়তো ঠিক মতো সাপ্লাই দিতে পারছে তো আমরা, বিদ্যুৎ কেন্দ্রগুলো তো রয়েছে, দের আর সাম ডিফিকাল্টিস যেটা আমি সত্যিকার অর্থে বলতে পারবো না, যারা এটা দায়িত্ব আছে এটা ব্যাখ্যা প্রতিমন্ত্রী যে সে অনেক দিন ধরে আছে তার নখদ অর্পণে আছে এবং যারা এর দায়িত্বে আছে তাদের তো ফর্সি করা দরকার। তারা একটা কথা বলবে বাংলাদেশ দারুণ গরম, এখন আমি যা দেখলাম দুর্দান্ত গরম পড়েছে, তখন তো পাওয়ার ইলেকট্রিসিটির ডিমান্ড বেড়েই যায়, কিন্তু এই সমস্ত গুলো তো আইডিয়া করে নিয়ে পরিকল্পনা করে নিতে হবে। ডক্টর সিদ্দিকুর রহমান, আচ্ছা বাংলাদেশে গরম কি নতুন করে পড়ছে? বাংলাদেশে গরম তো, বাংলাদেশ তো গরম সারা জীবন গরমের একটা দেশ, সুতরাং ঠিক এরকম আছে গরম মাঝে মধ্যে, কিন্তু কিন্তু এটা কি এরকম পার্মানেন্টলি? কিন্তু না সবচেয়ে এরকম বড় কারণ হিসেবে যেটা দেখা যেটা দেখাতে চাচ্ছে যে আসলে দুর্নীতি করে দেশ থেকে যেসব অর্থ পাচার হয়ে যাচ্ছে, এই দুর্নীতির কারণটাই সবচেয়ে বড় কারণ যেটাকে আপনার সরকার সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে দেখছে বা বোঝানোর চেষ্টা করছে জনগণের দাবি। আমি এর কিন্তু কারণে শুধুমাত্র হাসনাত ওই সেক্টর হাসনাত না, সকল সেক্টরে এফেক্টেড হচ্ছে। আমি কিন্তু হাসনাত ভাই বা নতুন ভাই অব দা বলেছেন যে পাকিস্তানের সময় আমরা বলছি শোষণ করে নিয়ে গেছে, পাকিস্তানে নিয়ে গেছে, এখন যারা করতেছে আমি যদি বলি যে বেগম বাজারে বা পাড়ায় বলি বা আমাদের আমেরিকাতে অনেকে বাড়ি কিনেছে, মালয়েশিয়াতে বাড়ি কিনেছে, এই লোকগুলা কিন্তু বাংলাদেশে আছে, আপনারা তাদের ধরেন না কেন ভাই? সরকারি ভাবে ধরবে, এবং আপনারা যারা রাজনীতিবিদ, আপনারা যারা সাংবাদিক, আপনারা তাদের ধরেন না কেন? আমি তো মনে করি এই সাংবাদিকরা তাদের প্রশ্রয় বেশি দিচ্ছে, বাংলাদেশের সাংবাদিকরা কি না করতে পারে, এই লোকগুলোকে সামনে নিয়ে আসে না কেন? সরকার করবে এবং খালি যে সরকারের উপরে দায়িত্ব দেবো, আমার মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা একা হয়ে কত করবে? উনি তো বলেন যে ওই এক সপ্তাহে বলতে হয়, বঙ্গবন্ধু যেমন মানে বলছিলেন যে আমার সাথ আমি কিন্তু একা ডক্টর সিদ্দিকুর রহমান, এখানে একটা অবজারভেশন আছে, জনগণ বা সাংবাদিকরা আর কতটা করবে? যখন এহসান আলমের বিরুদ্ধে বলে তখন দেখা যাচ্ছে যে এহসান আলমকে হাইকোর্ট থেকে রিলিজ দেওয়া হয় বা তাদেরকে একটা স্পেশাল এক্সেমশন দেওয়া তাহলে হয়, সে হাইকোর্টে জাজ কারা? সে তাহলে হাইকোর্টের মানুষ লোক তা ওই ঝুঁকি বাংলাদেশের লোক নেবে? না হুম হুম ভাই, যে হাইকোর্টে জাজ হয় বা বিচারক হয় তারা কারা? তা বাংলাদেশের লোক তো, তারা কিন্তু তারা তো বাংলাদেশ এক্সেমশন আছে না দিচ্ছে, তারা কেন বলে তারা না? হ্যাঁ, কেন কিন্তু তারা বলে না? তারা মানুষ কেন কখনো বলছে যদি না? কাজে আসে ওই যে তখন কথা বলবে, সাহস পাবে, কিন্তু মানুষ না না কি কখনো কাজে আসছে না। কিসের সাহস না? এই যে আমরা কে কি না বলতে পারতেছি, আপনি বলতেছেন, আমি বলতেছি, হাসনাত ভাই বলছে, সবই তো বলছি আমরা, আমরা বলি না কেন? আপনি আমি যদি প্রেস কনফারেন্স গুলো দেখি, মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করেন, আমি আপনাদের সাংবাদিকদের প্রশ্ন শুনে আমি অবাক হয়ে যাই, আমার তো মনে হয় আপনারা সব যদি সৎ থাকেন, সব যদি সত্য কথা বলেন, তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে, এবং এর আচ্ছা আমি দায়িত্ব আপনাকে বলি, এছালাম গ্রুপকে এক্সেমশন দেওয়া হয়েছে স্পেশালি, এরপর ভূমি মন্ত্রীর 3,000 কোটি টাকার সম্পদের ব্যাপারে পত্রিকাতে এসছে, সেখানে কি কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল? ভূমিমন্ত্রী এখন কিন্তু তাদের এখন ব্যাখ্যা দিয়েছেন, এখন অতি সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাপারে প্রায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতির কথা, কোনো ধরনের নির্দেশনা বা কোনো ধরনের তদন্তের কথা শুনেছেন আপনি? আমাদের দেশের একজন মানুষ, সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের একজন, তিনি কিন্তু বাংলাদেশে ব্যবসা করেন, কি ব্যবসা করেন,
কিভাবে বাংলাদেশের ব্যবসা করে তিনি সেখানে কিভাবে, অবশ্যই তার আন্তর্জাতিক ব্যবসা থাকতে পারে কিন্তু বাংলাদেশে তার একটা ব্যবসায়িক, তিনি বাংলাদেশের নাগরিক, সিঙ্গাপুরে তিনি প্রধান ধনীদের মধ্যে একজন হলেন, কিভাবে, উৎস কোথায়, কেউ জিজ্ঞাসা করতে পেরেছে? এই যে প্রশ্নগুলির এই উত্তর কে দিবে? আর আপনি যেটা বলেছেন তদন্ত, তদন্ত করবে সরকার, সরকার যেখানে এই সাংবাদিকদের তদন্ত সাপেক্ষে যে বড় বড় দুর্নীতির বিষয়গুলি সামনে এসেছে সেগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ বা প্রশ্ন করার কোনো ধরনের কোনো ধরনের ভূমিকা দেখতে পাচ্ছে না মানুষ, তাহলে আর সরকার যে জানা সত্ত্বেও অন্য কোনো উপায়ে বা অন্য কোনো তদন্ত করবে কি বলে মনে হয় আপনার কাছে? না, আমার তো মনে হয় অবশ্যই করা উচিত এবং করছে বলে আমার বিশ্বাস। বেঞ্জানি আমাদের সম্বন্ধে যে রিপোর্টটি বেরিয়েছে, আমি তো মনে করি এই করো, এইরকম যারা করেছে বুঝছেন, তাদের আমার আপনার মতো এই যে ওপেন এয়ার এই নিঃশ্বাস নেওয়ার এদের কোনো অধিকার নেই বাংলাদেশের মাটিতে। এরকম কাজ যারা করেছে তাদের সেই কারা তাদের সেই জায়গায় দেওয়া উচিত। এবং সে ব্যাপারে আমার বিশ্বাস, আমাদের মানব, আমরা তো সবকিছু সমস্যাটা একজনের কাছ থেকে চাই। আমি আপনাদের মাধ্যমে বলবো এই সমস্ত যারা করছেন তাদের আইন আওতা ইমিডিয়েট আনা উচিত। এবং তারা এই ঈদে যে নামাজ পড়ার অধিকার তাদের নাই বলে আমি মনে করি। আজকে অনেক কথা বলে উঠে এসেছে যে জিনিসপত্র কিনতে পারছে না, এই দাম বৃদ্ধি, এই সমস্ত সমাধান, এটা কিন্তু এমন ব্যাপক আকারে হয়েছে এরকম, এই ব্যাপকতার জন্য এ ব্যাপারে সবারই সহযোগিতা দরকার এবং সরকারি অংশগ্রহণ দরকার। এটা সরকারকে, আমরা যদি ভাবি যে খালি সরকারকেই করতে হবে, সরকারি সেটা বললে হবে না। যে কথাগুলো বেরিয়ে আসছে এদের আইনের আওতা আনার জন্য একটা স্লোগান, যেটা আমি পূর্তি দেওয়ার দিনই বলছি, আমি আমি শুধু খালি বলেই যাচ্ছি আমরা, কিন্তু আমরা এটা নিয়ে আমরা আজকে ক্ষমতা আন্দোলনের কথা বলছি, আমরা এই ক্ষমতা সরকারকে আমরা সরাবো, সেটা স্বাভাবিক। একটা সরকার যখন আছে সে তাকে পরিবর্তন করে নির্বাচনের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে এটা চেষ্টা করা হয়, এটা চেরাচরিত প্রথা, এটা কোনো নতুন কিছু না, এটা করবেই, এটা এটাই এটাই স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক ঘটনা না। কিন্তু বর্তমানে যে অবস্থাগুলো আমরা দেখছি, যে সব সামনে এসেছে, এটা সরকার এটাকে ইম্পর্টেন্স দিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত ইমিডিয়েটলি। বিশেষ করে যেটা বলছিলাম, আমেরিকাতে যারা বাড়ি কিনেছে এই গত 15-16 বছরে, আগে তো কিনছে এর পরে, শুধু কিন্তু এখানে যে আমার দলীয় নেতা কর্মীরা কিনেছে তা না, কিন্তু এখানে আপনি দেখবেন সে আমলারা যারা বলেন, আর একটা কথা আমি বা নাই বললাম, বললে তো অনেক অসুবিধা হতে পারে, তো এই সমস্ত গুলোকে বের করা দরকার, এদেরকে চিহ্নিত করে সমাজের সামনে। আপনার মনে, আমি আগে বলেছি যখন 2001 সালে বিএনপি ক্ষমতা আসলো, তখন বোধহয় 1 বছরের মাথায় আওয়ামী লীগ কিন্তু 200 জন গডফাদারের নাম দিয়ে একটা পত্রিকা নিউজ বের করেছিল যে কারা কারা দুর্নীতি করছে। আপনারা বাড়ি করেন না কেন ভাই? আপনারা জাতীয় পার্টির ভাই আছেন প্রেসিডেন্ট সদস্য, আর হাসনাত ভাই আপনি হয়তো কোনো দলের না কোন, আপনারা সে আন্দোলন বের করেন, লিস্ট বাড়ি করেন, লিস্ট বাড়ি করে আপনারা রাস্তায় বগুড়া বাড়ি করেন, বগুড়া আপনি দাঁড়ান, বগুড়া কোন এমপি কত টাকা খাইছে, আপনি হাসনাত ভাই বগুড়া 7 মাসে দাঁড়ান, এই লোকগুলো দেখেন আপনার কাছে লোক আসেন কিনা। কিন্তু খালি আন্দোলন করে ক্ষমতা ক্ষমতা পরিবর্তন করবো, সে আন্দোলনে মনে হয় এখন আর মানুষ ততটা উৎসাহিত না। আমি যারা প্রশ্ন করে তাদের প্রশ্নের উত্তরে আমি একমত, এই সরকারের দায়িত্ব, মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব, প্রধান হিসাবে কেন বিদ্যুৎ পাচ্ছে না, কারাই যেন দায়ী, এ সমস্ত গুলোর জন্য ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। এবং খালি কথার কথা বললে হবে না যে আমার টাকা নেই, আমার ডলার নেই, ডলার গেল কোথায়, এত পয়সা, এত অর্থনীতি আমাদের চাঙ্গা হয়ে আছে, সব ব্যবস্থা আমাদের ভালো চলছে, তাহলে আমার টাকার অবহায় কোত্থেকে, টাকা ব্যাংকে টাকা থাকবে না কেন? এই যে যেটা বলছেন যে 63টি ব্যাংক, এর ব্যাংক আরো বেশি হতে পারে, আমি যে দেশে থাকি, যে আমি যে গ্রাম, আমি যে শহরে থাকি, এখানে রাস্তায় বের হলে দুটি শুধু ব্যাংক আর ব্যাংক, ব্যাংক থাকা কোনো অন্যায় না, ব্যাংকটা ঠিক মতো চলছে কিনা, ব্যাংকটা যা উদ্দেশ্য জনসেবা দিচ্ছে কিনা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি সর্বোপরি যেটা বলতে পারি, বলতে চাই, দেশ সুন্দর এগিয়েছে, উন্নয়নের দিকে যাচ্ছে দেশে, সারা বিশ্বে আমরা একটা ইকোনমিতে ডেভেলপমেন্ট সেটাও আমরা দেখছি, প্রতিটা এলিমেন্ট যেটা আমরা হিসাব করি না কেন, এটাকে আরো সুসংগত করার জন্য আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই, সমালোচনা খাতিরে সমালোচনা না করে। এবং আমাদের দলীয় দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি কে কি বললো সেটা বড় কথা, এটা সবারই যে যেটা বলে তার হাজারো যুক্তি থাকবে যে আমি কেন কথাটা বলেছি। তবে সর্বোপরি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই,
লিটন ভাই হাসান ভাই, আমরা সবাই মিলে সেটাকে আমরা প্রতিহত করব। এবং বর্তমানে যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে সে অবস্থার সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে মনে হচ্ছে, যে সমস্ত জি, প্রোগ্রাম নিয়েছে সে রোমাদের বা পার্বত্য চট্টগ্রাম, অলরেডি সেখানে এটা অপারেশন চলছে। সেখানে অবশ্য চলছে, এটা এটা করতেই হবে। এ ব্যাপারে কোনো কারো কোনো দ্বিমত নেই, আমি সব আমাদের বিজ্ঞ আলোচক দুইজনই এটাতে একমত। আমার মনে হয় এইভাবেই আমাদের এগিয়ে যাওয়া উচিত সর্বোপরি। আমি আগামী ঈদে আসুন, আমরা সবাই নিজেদের ভেতর আপনাকে ধন্যবাদ। জি সম্পদ যা আছে, যেমন হাসনাত ভাই তার গ্রাম অঞ্চল যায় দিয়ে আসছে, আমি এবার দেশে যেতে পারিনি, আমি যখন যাই তখন আমি চেষ্টা করি আমার সামান্য যতটুকু আছে সবার সাথে শেয়ার করার জন্য। আসুন আমরা আগামী যে ঈদটা আছে সবাই মিলে শেয়ার করে আমরা সেই ঈদ উৎসব পালন আলমগীর করি, শীতল লোটানোর সবার কাছে সুস্থ আপনাকে সুস্বাস্থ্য ধন্যবাদ। কামনা করে।